আসসালামু আলাইকুম সবরে, আশা করি সকল ভালো আছেন। ওই দেখো আমি রাডিশ, হোয়াইট রাডিশ আর রেড রাডিশ মূলা আর কি রুয়াইমু। উইলকিনসন তাকে আমার ফ্রেন্ডে আনিয়া দিছেন, আমরা উইলকিনসন তাকে তা রুয়াই, ফেব্রুয়ারিত রুয়াইরাম, ইটা ঠান্ডাত রুয়ানি লাগে তো। আর আজকে রুয়াই কি লিন দেখাইরা আমার, ইনশাল্লাহ আপনারা যারা যারা রুয়াইতা চাইরা রুয়াই লক্ষা। পয়লা হোয়াইট রাডিশ একটা ফালাইম, মানে ধরকা বাক্কা বিছি আছে, বিছি একটু ফাতলা করে ফালাইলে বালা, ফাতলা করে যেহেতু এখানো কেটা মূলা উঠিয়ে ফেলে একটু মূলা একটু বড় হইছ, তো এর লাগে ফাতলা করে ফালানি বালা। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম, ওগুলো ফাতলা করে ফালাই দিব। ও সাইডে আমি ধনিয়া ফেলাইছি, এর লাগি ও সাইডে আরও ধনিয়া ফেলাইছি, আগে একটা ভিডিও করছিলাম ধনিয়ার, তাহলে দেখছ। আমি আউটসাইডে কিছু ফেলাইমু, আমি এগুন আসলে থুকাই থুকাইয়া একদম থুকানি লাগবো। একটা জিনিস দেখাই আপনারে, আপনারা ও যেন দেখরা ওলা বিসমিল্লাহ রহমান ওলা ওলা দেখি দেখি ওলা, এগুন তোর মুরো দেওয়া লাগবো আর কি, যেহেতু এগুন যদি মিক্স করি তো কোনো সময় আসে অকল দিন তলে যাইতো না। ওলা আমি সব টিন ওলা দিমু বাদে, এখন হোসাইডে লালগুন ফলাই দিই, একলগে করমু। ওসাইডে কিছু লালও গুণ ফেলাই দিব, লাল রাডিশ সেগুন, এখন যেগুন দেখাইলাম আর কি। আর এগুলো আমার যে জোর মাঝে ফরিয়ার ক্ষেত কিতা প্লান্টার যেগুলো বানাইছি আমি, গার্ডেন আসলে আর ক্লিন করতে পারছি না, গার্ডেনটা ক্লিন করলে আর বার বিসমিল্লাহ রহমান। কিন্তু খারাপ লাল রাডিশর বেশি বিসমিল্লাহ, আগু অল ফালাই দেব, আগু ফালাইয়া বাদে ওলা আঙ্গুল দিয়ে একটা একটা করিয়া আমি ওলা মুড়ো দিলাইম, তখন ইজিলি উঠবো। আর মনে করক্ষা ওলা মিক্স করলে বেশি উল্টা পাল্টা হয়ে যায়, আর ইলে ওইলে জায়গাটা জায়গাত ফুললো উঠলো আর কি। ওলা সব টিন করমু, তো ওগুলা রুয়াইলুম সারা রাডিশ, তখন তরে বিচিন তরে ফুরা জিও করিলুম, আর ফাতলা ফাতলা করিয়া করমু, যেনে যেগুন যেন গাড়ি ওর এগুন আরবার হরাইমু একটু, যদি দেখি বেশি থিন চাইটা এখানো, যেমন ওগু আমি দেখাই আপনার আরে ও দেখানি তিনটা বেশি এখানো, ওগুন তরে একটু হরাইলুম, ওলা ওরাইয়া দিমু, তখন মূলা উঠব ভালো। হ্যাঁ ধরনে যেটুকু মূলা উঠব এতকু স্পেস পাইব বড়ো, আর এটা বেশি বড়ো হয় না, এটা মূলা বেশি বড়ো হয় না। গ্লাভস পিন্ধিছি না যেহেতু সারা হাত আমার দরহাল নাই লাগানি, এনে বেশি হাত ইউজ করা লাগতো না, একটা ফিঙ্গার দিয়া ওলা সারা বেশি গুণ ফোক করি আর ভিতরে দিলে এলে হয়ে যাব। আর ইনশাল্লাহ আপডেট দিমু আপনারারে, তো যারা যারা মূলা রুয়াইছেন না রুয়াইলি বা, তো সকল বলা থাকা। আসসালামু আলাইকুম সবরে, আল্লাহ হাফিজ, জাজাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ ফর ওয়াচিং। মূলার ফাতা দিয়ে আসলে হটকি শিরা কিন্তু খুবই মজা লাগে, একটা স্মেল আয় যেন, স্মেলও লাগে মূলা ফাতা খাইতাম খরি রুয়াই। আর মূলা আমারও তো ফেভারিট না, মূলার বর্তা খালি খাই আমি, বর্তা কিন্তু খুব মজা। ইনশাল্লাহ আগামীতে ওটা মূলা খেয়ে তৈলে মূলা থুলিয়া রেসিপি শেয়ার করবো। তো ভালো থাকা সব, আসসালামু আলাইকুম সবরে।
রমাদান মুবারক, আর সবাই রোজা মাসে বেশি বেশি করে দোয়া করবা আমার লাগিয়ে, আমার পরিবারের লাগিয়ে।